নিজের প্রকৃত বন্ধু চালি যাবার দুঃখ এপর্যন্ত ভুলি পারি না অভিনেত্রী রচনা বানার্জী। এপর্যন্ত ঝুড়ি হচ্ছেন সেই কতটি মুহূর্তকে। হ্যাঁ, শনিবার দিন মৃত্যুবরণ করে রচনাঙ্কর প্রিয় বন্ধু তথা অলিউড ষ্টার এবং তেলুগু ইন্ডষ্ট্রি লোকপ্রিয় অভিনেতা তথা বঙ্গাড়ি ইন্ডষ্ট্রি জনাশুনা অভিনেতা অভিষেক চ্যাটার্জী। তাঁর মৃত্যু পরে রচনা ভাঙ্গি পড়ি এবং তাঁর সেই শেষ দিনর কথা এবং তাঁর সহিত বিতাই শেষ মুহূর্ত কথা ভাবি ভাবি আসন্তু শুনিবা কোন কহুচন্তি রচনা বানার্জী। চারজন একটা ছুটি, আমি অভিষেক চ্যাটার্জী, কৌশিক ব্যানার্জী, মুলামণি সরকার, তো আমরা সবসময় একসাথে থাকতাম। সব অনুষ্ঠান, সব ফ্যামিলি প্রোগ্রাম যখনই সময় থাকতো আমরা একসাথে কাটাই। আমাদের ওটাই আমাদের ছুটি ছাড়া ফ্রি টাইম, মানে আমরা চারজন একসাথে, তো আমরা তিনজন এখন একা হয়ে গেলাম। সবকিছু কি মিস করবো? আজকে এত বছরের অ্যাসোসিয়েশন, অ্যাকচুয়ালি বিশাল বড় একটা ব্যাংকিং। তার থেকে বড় কথা হচ্ছে ভীষণ বড় মতো মানুষ, সেটা তো মানে আকাশের মতো বড় মতো, হেল্পফুল সব দিক দিয়ে, মানে মিঠুদার মতো মানুষ সাথে কেউ আর কখনো, যারা তাকে বলছেন তারা তাকে বলছেন, যারা বুঝেছে তারা জানে, তারা মিঠুদারকে লাইফ পেয়েছে আমরা।